নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জুলাই 2022, আপনি ধনু রাশির মানুষ, কি ফল পেতে চলেছেন এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। এটি মাসিক রাশি ফলের ভিডিও। আপনি যদি ধনু রাশির জাতক অথবা জাতিকা হন, আপনার জন্য এই মাসে জুলাই মাসে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমি প্রথমেই আপনাদেরকে বলি, জুন মাসের থেকে জুলাই মাসে আরও বেটার ফল কিন্তু আপনারা পাবেন, খুব শুভ ফল কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন। কেন? দেখুন, আপনাদের ক্ষেত্রে পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, এবং এর পাশাপাশি মঙ্গল পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান করছে, দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। আমি একটু গ্রহের গোচরটা আপনাদেরকে একটু আলোচনা করে দিই, একটু জাস্ট স্মরণ করিয়ে দিই, তারপরে তো আলোচনাটা তো আছেই। ধনু রাশির আমার যারা প্রিয় ভিউয়ার্স আছেন, প্রিয় দর্শক আছে, তাদের নিয়ে তো আমি এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তার আগে একটু গ্রহের গোচর। দেখুন, আপনার চতুর্থভাবে বৃহস্পতি অবস্থান করছে এবং বকরী হচ্ছে 28 জুলাই 2022 থেকে। শুভগ্রহ বকরী হওয়া দুর্দান্ত রেজাল্ট দেয় এবং পঞ্চমভাবে মঙ্গল অবস্থান করছে, পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান করছে। 12 জুলাই পর্যন্ত শুক্র বৃষ রাশিতে এবং 13 জুলাই থেকে শুক্র আপনার ঠিক মিথুন রাশিতে সপ্তমভাবে অবস্থান করছে। এখানেও কিন্তু মা লক্ষ্মী যোগ সৃষ্টি করছে, না এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। রবি আপনার 15 তারিখ পর্যন্ত সপ্তমভাবে অবস্থান করছে, 15 তারিখের পর এই রবি আপনার অষ্টমভাবে অবস্থান করছে, কেতু একাদশভাবে, রাহু পঞ্চমভাবে, শনি বক্রী হয়ে আপনার রাশির তৃতীয়ভাবে 12 জুলাই কিন্তু চলে আসছে। কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আমি পার্ট বাই পার্ট আলোচনা করব। এটা সম্পূর্ণরূপে ইঞ্জিনিয়ার রাশিফল, কিন্তু রাশিফলটি আপনাদেরকে বন্ধু হিসাবে বলুন, গাইড হিসাবে বলুন কিন্তু কাজে দেবে। অর্থাৎ আগামী মাসে কোন কোন সম্ভাবনা আছে সেটার একটা জিস্ট আমি এখানে তুলে ধরছি চলেছি। প্রথম আসি আপনার ধনু রাশিতে। দেখুন, আপনার রাশির অধিপতি বৃহস্পতি বক্রী অবস্থাতে অবস্থান করবে। দেখুন, আপনাদের মান সম্মান, সুনাম অর্জন, আপনাদের কিন্তু বৃদ্ধি কিন্তু হবে, পদ প্রতিষ্ঠা লাভ, এবং শরীরের পাটটা যদি বলি, শরীরের পাটটা মোটামুটি কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালোর দিক কিন্তু দেখা যাচ্ছে। খুব বড় সমস্যা কিন্তু থাকবে না, শরীরের পাট মোটামুটি কিন্তু ভালো থাকছে। এবার আসি আপনাদের দ্বিতীয় ভাব। দেখুন, 12 জুলাই থেকে 12 জুলাই পর্যন্ত আপনার তৃতীয়ভাবে শনি অবস্থান করছে। 12 জুলাইয়ের পর থেকে এই শনি আপনার ধনভাবে অবস্থান, ধনপতি ধনভাবে অবস্থান। প্রথম কথা, এটা হচ্ছে পরিবারের জায়গা এবং শুভগ্রহ বকরী হচ্ছে, পরিবারের সঙ্গে মতভেদ মত পার্থক্য সৃষ্টি কিন্তু হবে, পরিবারের সাথে, আপনার জ্ঞাতির সাথে, আপনার পরিবারের লোকজনদের সাথে। এখানে একটু হলো ঠান্ডা মাথায় কিন্তু আপনাদেরকে এগাতে হবে, রাগটা আপনাদের বেশি বাড়বে, ধনুরাশির রাগ যেটা বাড়বে, পরিবারের সঙ্গে মত পার্থক্য সৃষ্টি করবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের গুপ্ত শত্রুতা আপনাদের কিন্তু থাকছে, গুপ্ত শত্রুতা, এটা আমি আবারও বলবো, এটা কিন্তু আপনার নিজেরা বুঝতে পারবেন না, কিন্তু আপনার এগেনস্টে গুপ্ত শত্রুতা কিন্তু হবে। ছোটোখাটো গলার সমস্যা কিন্তু দেখা যায়। দেখুন, দ্বিতীয় ভাবটা হচ্ছে আমাদের কথা বলা ভাব, গলার যাদের সমস্যা আছে তাদের একটু হলো সমস্যাটা কিন্তু বাড়তে পারে। তবে আমি যদি বলি ধনের জায়গাটা, অর্থের জায়গাটা, আমি আবারও বলবো অর্থের জায়গাটা কিন্তু দুর্দান্ত। আপনি ধনুরাশির মানুষ, ধন আপনাদের কিন্তু আগমন কিন্তু হতে চলেছে, আর্থিক স্থিতি কিন্তু ভালো, বড় ভাই বা বোনদের সাথে একটু হলো মতবিরোধ মত পার্থক্য কিন্তু তৈরি কিন্তু করবে, তৃতীয়ভাবে আপনাকে বলছি, যেহেতু বকরী হচ্ছে, এখানে কিন্তু সমস্যা কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে ধনুরাশি।
আলোচনাটা একটু নিজের মতন করে আমি করার চেষ্টা করছি, যাতে আমার যারা প্রিয় ভিউয়ার্স আছে তারা যেন একটু হলেও বুঝতে পারে। চৌদ্দভাবে বৃহস্পতি প্রক্রিয়া আছে, দেখুন এখানে পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে হংস নাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, এবং বৃহস্পতি প্রক্রিয়া দুর্ধান্ত রেজাল দিবে আমি বলছি আপনাদেরকে, কেন দিবে? তো শুভগ্রহ প্রক্রিয়া দুর্দান্ত রেজাল, সম্পত্তিগত দিক থেকে ভালো, মায়ের সহযোগিতা, মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো হবে, বন্ধুবান্ধবদের সহযোগিতা আপনারা পাবেন, এবং এর পাশাপাশি সম্পত্তিগত দিক থেকে প্রপার্টির দিক থেকে কিন্তু আপনাদের ভালো। যারা পড়াশোনা করছে উচ্চশিক্ষাতে আছে, শিক্ষা লাভ করছে, তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ এই সময় কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছে। ধনু রাশি লিখে রাখুন, এবং এই সময়ের মধ্যে ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। পঞ্চমভাবে মঙ্গল, দেখুন মঙ্গল আপনার যদিও অঙ্গারক দোষ সৃষ্টি করেছে কিন্তু এটা 20 জুলাই থেকে একটু হলো প্রকোপ বাড়বে, কিন্তু 20 জুলাইয়ের আগে আপনাদের আকস্মিক অর্থ লাভের জায়গাটা কিন্তু সৃষ্টি কিন্তু করছে, শেয়ার মার্কেট থেকে, লটারি থেকে, এই জায়গাগুলো থেকে, স্টক বিজনেস থেকে আপনারা কিন্তু লাভ এই সময় কিন্তু পাবেন, ধনুরাশির আপনি জাতক অথবা জাতিকা। ষষ্ঠভাবে শুক্র অবস্থান যথেষ্ট ভালো ফল দিবে, একাদশপতি ষষ্ঠভাবে ভালো, কিন্তু তার থেকেও দুর্দান্ত রেজাল্ট দিবে যখন আপনার এই শুক্র সপ্তমভাবে অবস্থান করবে, একাদশপতি সপ্তমভাবে অবস্থান করছে, অর্থাৎ এই জায়গাটাতে কী হবে, এমনিতে আপনার শরীর নিয়ে অত সমস্যা হবে, এক সফলতা সাকসেস লাভ প্রফিটের জায়গা, প্রফিটের অধিপতি সপ্তমভাবে ব্যবসা করে, ব্যবসা থেকে প্রফিট আপনারা কিন্তু পাবেন, এবং সপ্তমভাবে বুধ অবস্থান করে ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে ধনুরাশির ক্ষেত্রে, আপনার ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এবং এর পাশাপাশি আপনাদের ধনুরাশি যদি আপনি হন, দাম্পত্য সুখের জায়গা, শুভ বিবাহ, এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু থাকছে, এবং পার্টনারশিপ যারা বিজনেস করছেন, ধরুন আপনি 4-5 জন 10 জন মিলে আপনি ব্যবসা করেন, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে, গাড়ি বিজনেসের ক্ষেত্রে, এই জায়গাগুলো কিন্তু, বা টেলিকমের সঙ্গে যারা যুক্ত আছে, টেলিকম ইন্ডাস্ট্রির সাথে আপনি লৌহ সঙ্গে যুক্ত আছে, লোহার সাথে, চামড়ার বিজনেসের সাথে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু, বা আপনি সিমেন্ট লোহা ব্যবসা, বালির ব্যবসা, এইগুলো জায়গায় কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দিবে। এই যে রবি আপনার 16 তারিখ অষ্টমভাবে চলেছে, ভাগ্যবতী অষ্টমভাবে যাওয়া কিছুটা হলে কিন্তু বিপত্তি আপনাদের দিবে, মানে সম্পূর্ণরূপে যে ভাগ্যের সাপোর্ট পাওয়া সেটা কিন্তু আপনাদের হচ্ছে না, কিছুটা হলো সমস্যা কিন্তু আপনাদের সৃষ্টি করবে এই রবি অষ্টমভাবে চলে গিয়ে, অর্থাৎ 16 জুলাই পর্যন্ত কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবেন। আমি আবারও বলছি, যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন তারা কিন্তু 16 জুলাইয়ের মধ্যে কিন্তু করুন, বিশেষভাবে লাভ কিন্তু পাবেন, খুব লাভ। ব্যবসা ক্ষেত্রে যারা বড় ধরনের হিউজ ইনভেস্টমেন্ট করতে চাইছেন, ইনভেস্টমেন্টের টাইম হচ্ছে 16 জুলাই, তারপরে কিন্তু ঝুঁকিপূর্ণ বড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না। এবার আসি আপনাদের কর্ম, দেখুন কর্মপতি ভদ্র নামক মহাপুরুষ রাজ্য, কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রতিষ্ঠা, কর্মপ্রাপ্তি, যারা ফ্রেশার্স আছেন তারা কর্ম পাওয়ার একটা জায়গা কিন্তু তৈরি করছে, যারা প্রমোশন চাইছেন বা চাকরি ক্ষেত্রে বদলি চাইছেন, এই জায়গাগুলো, যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন বা সরকারি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। একাদশপতি সপ্তমভাবে সফলতা আপনাদেরকে দিবে, সাকসেস আপনাদেরকে দিবে, আলটিমেটলি আপনাদের উন্নতি কিন্তু এই সময় কিন্তু হতে চলেছে। দ্বাদশপতি আপনার পঞ্চমভাবে, দেখুন বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত আছেন, ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে বিদেশের সাথে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিদেশে যুক্ত আছেন, বিদেশ থেকেও কিন্তু আপনি ধনুরাশির মানুষ, আপনারা কিন্তু এই সময় যথেষ্ট প্রফিট কিন্তু আপনারা পাবেন, লিখে রাখুন ধনুরাশিটা আপনি মানুষ আপনার ক্ষেত্রে, এবং আপনাদের ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট, অর্থনৈতিক জায়গাটা
আপনাদের ক্ষেত্রে কিন্তু মজবুত হতে চলেছে। ধনুরাশি আপনি মানুষ আপনার ক্ষেত্রে। এছাড়াও আপনাদের দীর্ঘদিন আটকে থাকা যে কাজগুলো আছে কি না, সেই জায়গাটা কিন্তু আটকে থাকা কাজগুলো আপনাদের কিন্তু এই সময় সম্পন্ন কিন্তু হতে চলেছে। নির্ণায়ক রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন ধনুরাশির জাতক বা জাতিকা। আগে যা ঘটেনি তাই ঘটতে চলেছে এবার ধনুরাশির, অর্থাৎ বেশ কিছু দিক থেকে আমূল পরিবর্তন সুযোগ আপনাদের কিন্তু আসতে চলেছে। এই ছিল জিস্ট ধনুরাশি জুলাই মাসে কি সম্ভাবনা আসতে চলেছে। যদিও আমি আবারও বললাম এটা ইঞ্জিনের রাশিফল, এখানে ব্যক্তিকেন্দ্রিক রাশি বললে 100% না পেলে যদি 10% বা 20% মিলে তাহলে আমি নিজেকে গর্ব অনুভব করব। কারণ আমার প্রিয় ভিউয়ার্সদের যারা এই রাশিফলটি আপনাদেরকে চলার পথের পাথেয় বা বন্ধু হিসেবে যেন আপনাকে গাইড দিতে পারে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।